জীবনে কেউ ঠিক করে নেয় সুন্নত মতে তার পুরো জীবনের নামাজ শুদ্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলো। এক নম্বর আসো নামাজের নিয়ত, নামাজের বাহিরে ভিতরে সাত ফরজ না 13 ফরজ? আমাদের বাহিরে আমাদের ভিতরে ছয় ফরজ। নামাজে এক নম্বর হলো নিয়ত করা, আমরা এখন আজান হলে কিসের নামাজ পড়বো? আসরের নামাজ, ব্যাস এই নিয়ত এটা হয়ে গেল। নামাজে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায়, বলো সবাই বলো, সবাই বলো, আমরা যেখানে সেজদা দিব এই জায়গায় নামাজে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে। নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের দুই পাগুলা মধ্যখানে চার আঙ্গুল ফাঁক থাকবে, চার আঙ্গুল, আঙ্গুলগুলা কেবলামুখী থাকবে, বলো বলো আঙ্গুলগুলা কি থাকবে? এই পা দেখো, পা মিলাও, পা মিলাও, সবার আঙ্গুল কেবলামুখী আছে, মাশাআল্লাহ। চলো আমি পাঁচটা দৃষ্টির কথা বলবো, পাঁচটা কি বলবো? এই পাঁচটা দৃষ্টির কথা আমি জিজ্ঞাসা করবো। এক নাম্বার, দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে কোথায়? বলো কোন জায়গায়? সেজদার জায়গায়। আমরা যখন দাঁড়াবো তখন এই নিয়ত করব যে আল্লাহ আমার সামনে, আমি ফুলসরাতের উপরে দাঁড়াইয়া আছি, ডান দিকে আমার জান্নাত, বাম দিকে আমার জাহান্নাম, পিছনে আমার আজরাইল, হইতে পারে আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এই নিয়তে আমরা কি দাঁড়াবো? নামাজে দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে কোথায়? দুই আঙ্গুলের মধ্যখানে ফাঁক থাকবে কতটুকু? চার আঙ্গুল। এরপরে যখন আমরা হাত উঠাবো, হাত উঠবে কান বরাবর, উঠাও হাত উঠাও কান বরাবর, বলো আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে, কেবলামুখী পশ্চিমমুখী, আঙ্গুলগুলো কোন মুখী থাকবে বলো? মাইকের জন্য তো আমি দেখাইতে পারতেছি না, এইভাবে থাকবে আঙ্গুলগুলো, এই কেবলামুখী, এক হাত বুঝছো, এইভাবে কেবলামুখী থাকবে, সবার ঠিক হয়েছে আঙ্গুল? আচ্ছা, এরপরে হাত বাঁধার সময় এইভাবে দেখো, এই এই দেখো আমার দিকে দেখো, কনিষ্ঠা আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল, এভাবে তিন আঙ্গুল ফিটের উপরে আসবে, ফিটের উপরে, বলো ফিটের উপরে। এবার অটোমেটিক হাত বাঁধো, নাভির নিচে যাবে হাত, দেখো গেছে নাভির নিচে গেছে হাত, তাহলে দেখো দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায়? দুই পায়ের মধ্যখানে ফাঁক থাকবে কতটুকু? আচ্ছা, যদি কারো স্বাস্থ্য বেশি হয়, বেশি হলে সমস্যা নাই, আঙ্গুলগুলো কোন মুখী থাকবে? হাত যখন উঠাবো তখন আঙ্গুলগুলো কোন মুখী থাকবে? আর যখন আমি নামাজের নিয়ত বানবো তখন আমার হাতগুলো কোথায় থাকবে? ডান হাত নিচ, ডান হাত উপরে, বাম হাত নিচে, কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমি হাত ধরবো, আর তিনটা আঙ্গুল কোথায় রাখবো? পিঠের উপর রাখবো। নামাজে দাঁড়ানোর পরে আমি সানা পড়বো, সানা তো সবাই জানো, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো। যদি আমি ইমামের পিছনে নামাজ পড়ি শুধু সানা পড়ে দাঁড়িয়ে থাকবো, আর কিছু পড়বো না। এরপরে সুরায় ফাতিহা, এরপরে বিসমিল্লাহ মিলে সুরা মিলাবো, কেমন? বিসমিল্লাহর সাথে সুরা মিলাবো। এরপরে আমরা যাব কোথায়? রুকুতে যাওয়ার পরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গা, রুকু আমাদের দুই পায়ের মধ্যখানে, বলো দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায়? কথা কয় না, রুকুতে গেলে দৃষ্টি থাকবে কোথায়? রুকুতে যখন আমি যাব আমার কোমর, আমার পিঠ, আমার মাথা তিনটা সমান থাকবে, দেখি যাও রুকুতে যাও, আল্লাহু আকবার। এবার দেখো মাথা কোমর পিঠ সবার ঠিক আছে না? দেখো সবাই দেখো, এই দেখো এইভাবে, এই এইভাবে হবে, এই পিঠ কোমর মাথা তিনটা সমান হইতে হবে, সমান। এখানে কিসের তাজবীহ হবে? তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার, এগারোবার, যতবার পড়া যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আমি দাঁড়াবো সামি আল্লাহু লিমান, রব্বানা, এরপরে দেখো আমার দিকে দেখো, সবাই দেখো আমার দিকে, কথা আমার বোঝা যায়? রুকুতে যাওয়ার সেজদাতে যাওয়ার সময় মাথা আগে ঝুঁকবে না, দেখো সবাই, আমি আমি বললে তারপরে যাবে, আগে দেখো আমি যাই, এই প্রথমে যাবে হাঁটু, বলো প্রথমে কি? এরপরে যাবে দুই হাত, এরপরে কি যাবে? এরপরে যাবে নাক, এরপরে যাবে কপাল। আমি বলে দেই, যখন আমরা সেজদাতে যাব মধ্যখানে ফাঁক থাকবে, যাতে ছোট একটা ছাগলের বাচ্চা মধ্যখান দিয়ে যাইতে পারে,
এই বাহুটা মাটির সাথে লাগবে না কি থাকবে ওস থাকবে আমার নাক থাকবে দুই আঙ্গুলের বিদ্যা আঙ্গুলের মাঝামাঝি কপাল শেষ হবে আমার আঙ্গুল যেখানে শেষ সেখানে কপাল শেষ হবে কথা কি বুঝে আসছে এবার দেখো আর পিছনের দোনো ফা খাড়া থাকবে আগুলা মিলিয়ে রাখতে পারবা চার আঙ্গুল ফাঁকা করে রাখতে পারবা পা সমস্যা নাই এই এই দেখো এভাবে এই আমার নাক কোথায় দেখছো এই নাক এরপরে কপাল এই শেষ দাঁতে যখন যাইবা দুই আঙ্গুল দুই হাতের আঙ্গুল গুলো এভাবে মিলিয়ে রাখবা কথা কি বুঝে আসছে এবার আঙ্গুলের মাসালা বুঝো দৃষ্টি তো ফাস্টার কথা বললাম দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায় আচ্ছা দাঁড়ানো অবস্থায় দৃষ্টি রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে যখন শেষ রুকুতে যাইবা হাঁটুটারে দুই দুই হাতের আঙ্গুল দিয়ে ছড়ায় ছিটে শক্ত করে ধরবা এটা একটা আর সেজদায় গেলে দুই আঙ্গুলের দুই হাতের আঙ্গুল গুলার এভাবে মিলিয়ে রাখবা বাকি সর্বাবস্থায় হাতকে স্বাভাবিক রাখবা কথা কি বুঝে আসছে রুকু রুকু অবস্থায় আঙ্গুল গুলা কিভাবে রাখবা শক্ত করে ধরতে হবে আর সেজদা অবস্থায় মিলিয়ে রাখবা আর বাকি অবস্থায় স্বাভাবিক থাকবা বাস এটা হলো সঠিক নিয়ম এবার সেজদাতে যখন যাবে দাও সেজদাতে যাও আগে হাঁটু হ্যাঁ এরপরে সবার হয়েছে দেখো তো বিদ্যাঙ্গুলের সাথে নাক বরাবর হয়েছে কিনা কপাল কপাল আগে আঙ্গুল ফিসে এরকম হয়েছে মধ্যখানে ফাঁক রাখছো হাতের বাহু মাটির সাথে জমিনের সাথে লাগছে ফাঁক রাখো মধ্যখানে ফাঁক থাকবে এখানে তসবি কি এবার শোনো এখানে দৃষ্টি থাকবে নাকের উপরে কোথায় এবার বসো বসো এবার দেখো আমি বসি দেখাই সবাই আমার দেখো এই বসাটা হবে এইভাবে ডান পা খাড়া থাকবে কি ডান পা কি থাকবে বাম পা বিছে বাম পায়ের উপরে বসবে এই দেখো পা দেখছো তোমরা এই দেখো পা পা দেখা গেছে পাক পা এভাবে খাড়া থাকবে সোজা সবার আর এখানে দেখো হাতগুলো কোথায় থাকবে এই আমার হাঁটু যেখানে শেষ আমার আঙ্গুলের মাথা সেখানে শেষ অনেকে আঙ্গুল এখানে দিয়ে রাখে আবার কেউ এভাবে দিয়ে রাখে না এইভাবে না নিয়ম হলো এটা আমি যখন বসবো তখন আমার দৃষ্টি থাকবে কোলের উপরে কোথায় বলো তোমাদের দৃষ্টি কোথায় কার দৃষ্টি কোথায় দেখি তো কোলের উপরে এবার এক রাকাত যেভাবে পড়লাম আমরা সব নামাজগুলো একরকম এবার চলো রিভাইজ দো দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায় বসো বসো সবাই বসো আর তারা কি হবে না বসো দাঁড়ানো অবস্থায় দৃষ্টি রুকু অবস্থায় দৃষ্টি সেজদা অবস্থায় দৃষ্টি বসা অবস্থায় দৃষ্টি সালাম ফিরানো অবস্থায় দৃষ্টি কাঁধের উপরে বলো কিসে হাকিমুল উম্মত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবে যে এই ব্যক্তি নামাজে পাঁচটা দৃষ্টি ঠিক করবে কয়টা দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় বসা অবস্থায় সালাম ফিরানো অবস্থায় তার নামাজের সব কিছু ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এখন থেকে নামাজ আমরা এভাবে পড়বো হাত উঠবে কান বরাবর আঙ্গুল থাকবে এভাবে এই হাত এভাবে এভাবে বানবো ইনশাল্লাহ নাবির নিচে হাত যাবে কোথায় আমি যখন রুকুতে যাব তখন আমার আঙ্গুলগুলো ছড়ানো ছিটানো থাকবে হাঁটুকে আমি শক্ত করে ধরবো আমার কোমর আমার পিঠ আমার মাথা সব সমান থাকবে আমাদের উস্তাদরা আমাদেরকে বলছেন যদি পানি নিয়ে একটা বাটি যদি পিঠের উপর রেখে দে পানি পড়বে না সমানভাবে যেন থাকে এরকম যেন হয় সেজদা অবস্থায় আমার দুই বাজু বাহু উপরে থাকবে মাটির সাথে মিশবে না মধ্যখানে ফাঁক থাকবে আঙ্গুলগুলো মিলানো থাকবে এই বিদ্যাঙ্গুল বরাবর নাক থাকবে এই আঙ্গুলগুলো বরাবর কপাল থাকবে কথা কি বুঝাইতে পারলাম এখন থেকে এই নিয়ম মতে নামাজ পড়া যাবে দৃষ্টিগুলোর কথা মনে আছে ইয়াসিন সেজদা অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে নাকের মাথায় নাকের কোনায় না মাথায় আচ্ছা আসলাম দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে আচ্ছা শাফিন রেজা বসা অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে তুমি বলো সালাম ফিরানো অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে কাঁধের দিকে মাশাআল্লাহ এই পাঁচটা দৃষ্টি মনে থাকবে বলো এক নাম্বার দৃষ্টি কি দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় আচ্ছা বসা অবস্থায় সালাম ফিরানো অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে
রসূলের তরিকা মতে আল্লাহর বিধান মতে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।